রাজ্যের মন্ত্রীর যে চুরি, সেই চুরির প্রস্তাব তো পড়বে। সাধারণ মানুষজন আজ সমস্ত চুরি ধরে ফেলেছে, তাই এই ধরনের প্রস্তাব জনসাধারণরা রাখছে। যত তালডাঙ্গা বিধানসভার উপনির্বাচন সামনে আসবে, তত এই ধরনের সমস্ত চুরি প্রকাশ্যে আসবে। এখন এই তো সবে শুরু মাত্র, আর কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন সমস্ত চুরি একেবারেই জনগণরা একের পর এক পোস্টার ফেলবে এই তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রীদের। দেখুন, আসলে আমাদের এখানে তো একটা উপনির্বাচন আছে, এবং সেই উপনির্বাচনে আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বিপুল ভোটে জিতবে। বিরোধীরা কিন্তু এই মুহূর্তে দিশা পাচ্ছে না, তাদের তো কোনো জায়গায় কোনো দিশা নেই, তাহলে ওইসব পোস্টার ফোস্টার লাগাচ্ছে। এখনো পর্যন্ত যোজনা মান্ডির বিরুদ্ধে সেরকম কোন অভিযোগ তো আমরা কেউ শুনিনি। একদম এইটা দেখুন, বিজেপি সিপিএম এখানে কিন্তু সবসময় একসঙ্গে আছে, আলাদা কিছু নেই। ওরা বিজেপিও যা, সিপিএমও তা। আমার নাম রামানুজ সিংহ মহাপাত্র, আমি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এখানে আমি প্রতিদিন সকালে চা খেতে আসি পুরুষতলা বাস প্রতীক্ষায় মোড়ে। এখানে সকালে এসে আমি দেখলাম লেখা আছে দুর্নীতি গ্রস্ত খাদ্য মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তালবেড়িয়া কোটি কোটি টাকার রিসর্ট হলো কিভাবে। তিনটা পোস্টার লাগানো আছে সকালে এসে আমি দেখলাম। না, সেটা বলতে পারবো না কে দিয়েছে বা কারা দিয়েছে, সেটা আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, রাত্রে অন্ধকারে দিয়েছে। আপনারা কি গ্রামবাসীর আতঙ্ক আছে? হ্যাঁ, একটুকু আতঙ্ক আছে, হয়তো রাত্রে দিয়েছে কেউ। এরকম পোস্টার কি আগে দেখেছেন? না না, আগে কখনো দেখি না। কখনো দেখেন না? আর এটা কোথায় দিয়েছে? পুরুষতলা বাস প্রতীক্ষালয় মোড়ে। এই তিনটে বাদ দিয়ে কি আর দেওয়া আছে কোথাও? না, আমাদের নজরে পড়ে না। আর কোথায় বাড়ি? আমার বাড়ি আড়াল্ডি। আপনার নাম? তারাপদ ঘোষ। এইখানে দেখলাম এই তিনটে পোস্টার দেওয়া আছে। কোথায় এটা? এটা পুরুষতলা মোড়। হ্যাঁ, কটা নাগাদ এটা আপনার? এটা মোটামুটি এখন 4:30-4টা বাজছে। এখন এসে দেখছেন? এখন এসে দেখি এই যে তিনটে পোস্টার কি দেওয়া আছে। কি লেখা রয়েছে পোস্টারে? কি খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এত জায়গায় জমি হলো কিভাবে, খাদ্যমন্ত্রী জবাব দাও। আর তারপরে পাশে দুর্নীতিগ্রস্ত খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মান্ডি তালবেড়িয়া কোটি কোটি টাকা রিসর্ট হলো কি হবে, সাধারণ জনগণ। আর দুর্নীতিগ্রস্ত খাদ্যমন্ত্রী জ্যোৎস্না মান্ডি তালবেড়িয়া কোটি কোটি টাকা রিসর্ট হলো কিভাবে, সাধারণ জনগণ। এই তিনটি পোস্টার দেখলাম, কে বা কারা দিয়েছে বলতে পারছি না। বলতে পারছেন না? না, সামনে উপনির্বাচন তালডাঙ্গা বিধানসভা, এটা কি বিরোধীদের চক্রান্ত হতে পারে? হ্যাঁ, হতে পারে। হতে পারে কিভাবে, কি হলো বলতে পারছি না। আপনারা তো না, গ্রামের এই মানুষ তো আশেপাশে, এটা কি দেখে কোনো আতঙ্কে সৃষ্টি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কিভাবে কি হলো বুঝতেই পারছি না। এগুলো কি ছড়ালো কিভাবে বলতে পারছি না। আগে কখনো এরকম? না 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 না, আমাদের এলাকায় কোনো কিছু হয়নি। না না, কি নাম আপনার? তাপস ঘোষ। বাড়ি ঝুরিয়া। প্রতিদিন সকালে চা খেতে আসি পুরুষতলিয়া মোড়ে, তো এসে দেখলাম তিনটি পোস্টার সাটানো আছে জ্যোৎস্না মান্ডির বিরুদ্ধে। তো আমি তো দেখে হতবাক, তো দেখলাম খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির এত জায়গা জমি হলো কীভাবে, খাদ্য প্রতিমন্ত্রী জবাব দাও, সাধারণ জনগণ। আর একটা দেখলাম দুর্নীতিগ্রস্ত খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জ্যোৎস্না মান্ডির তালবেড়িয়া কোটি কোটি টাকার রিসোর্ট হলো কীভাবে,
साधारण जनगण और एक देखल दुर्नीतिग्रस्त खाद्य प्रतिमंत्री ज्योत्ना मांडिर तालबेड़िया कोटी कोटी टाकार रिसोर्ट हलो कि भावे साधारण जनगण ये हमें सप्ताह पाँच बजे तक इस देखल प्रतिदिन सकाले चा खेते आसि तो देखे तो हतबाग सामने तालडांगा विधानसभा उपनिर्वाचन आछे হয়তো মানুষকে কিছু বিভ্রান্ত করার জন্য হয়তো কোনো রাজনৈতিক দল মতব পুষ্টে এইসব হয়তো একটা রানিং গভর্নমেন্ট টিএমসির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এটা হয়তো আমি মনে করি এটা ঠিক নয় মানুষ টিএমসির অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছে গরিব মানুষের যেমন এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতা বিধবাতা কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী এটা আমাদের আমাদের এরিয়াতে এরকমের ঘটনা কখনো হয়নি এটা নজিরবিহীন একটা পোস্টার আমরা একটু আতঙ্কের মধ্যে আছি কি নাম আমার নাম কুমকুম মুর্মু আমার এই কুরুস্থলাতে বাড়ি